অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও আট টু চোদ্দোই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে সপ্তাহ একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ মেষ টু কন্যা রাশি পর্যন্ত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অর্থাৎ আপনাদের আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে তার একটা পূর্বাভাস দেওয়ার আমি এখানে প্রয়াস করতে চলেছি দেখুন প্রথম আসি মেষ রাশির অর্থাৎ আট ফেব্রুয়ারি টু চোদ্দো ফেব্রুয়ারি কি সম্ভাবনা আসতে চলেছে আপনি যদি মেষরাশি মানুষ আপনার জন্য দেখুন প্রথমে আসি শরীরগত দিক শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো থাকবে শরীর নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না কিন্তু অধিক ব্যয় এই সপ্তাহে কিন্তু আপনাদের হবে অর্থাৎ আগামী সপ্তাহে আপনাদের ব্যয় প্রচুর পরিমাণে কিন্তু হবে কিন্তু আপনাদের আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত থাকবে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে আপনি যদি রাশি মানুষ হন প্রেমের জায়গাতে আপনারা দুর্দান্ত সফলতা পাবেন অর্থাৎ প্রেম আপনাদের ফিরবে নতুন প্রেম আপনাদের আসবে এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের থাকবে আপনি যদি রাশি মানুষ হন বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কানেকশানগুলো আসবে এবং লাভ ম্যারেজেরও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে ব্যবসার দিকটা যদি বলি ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু আপনাদের লেনদেনের ব্যাপারে অধিক লেনদেনের ব্যাপারটাতে কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করেন কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ কোনো জায়গাতে অর্থ আটকে যাওয়া এবং সপ্তাহের শেষভাগে আপনাদের মানসিক টেনশান উদ্বেগটা কিছুটা হলো আপনাদের বাড়বে তবে ভাগ্যের সাপোর্ট পাবেন এবং আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির আগামী সপ্তাহে এবার আসি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে গোল্ডেন কাপের সমস্যা আপনাদের ভোগাবে অর্থাৎ ঠান্ডাজনিত সমস্যা আপনাদের এ সপ্তাহে কিন্তু বিশেষভাবে ভোগাবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং প্রাপ্তির জায়গাটা সফলতার জায়গাটা সাকসেসের জায়গাটা কিন্তু থাকছে ভাইয়ের সাথে আপনার একটু হলো মতান্তরের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ভালো এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করবে নতুন প্রেম বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে ব্যবসার জায়গাটা যদি আসি ব্যবসার দিকে জায়গাটা মোটামুটি যদি বলা যায় স্টেবিল দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত থাকবে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার জন্য আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন আপনি মিথুন রাশি মানুষ হলে আপনার ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে তেমন কিন্তু সমস্যা থাকছে না ব্যবসার জায়গা থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সপ্তাহের মাঝামাঝি দিকটা আপনাদের মানসিক টেনশান উদ্বেগটা কিছুটা হলো আপনাদেরকে বাড়াবে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন প্রেমের জায়গাতে আপনাদের কিছুটা হল বাধা বিপত্তি কিন্তু থাকছে এবং কর্মের জায়গাটা যদি বলি কর্মের জায়গাটা কিন্তু আপনি যদি মিথুন রাশি মানুষন কর্ম জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে এবং যারা ভাবছেন যে আকর্ষিক ধন প্রাপ্তির জায়গাটা তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ লটারি বা এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা বাড়িয়ে তুলছে এই সপ্তাহে কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে আপনাদের ঠান্ডাজনিত কোল্ডেন কাপের সমস্যা আপনাদের কিন্তু ভুগাবে শুভ বিবাহের কানেকশান আপনাদের নিয়ে আসবে অর্থাৎ বিবাহের ব্যাপারটা কিছু শুভ বিবাহ বা বিয়ের ব্যাপারে আপনাদের আলোচনা হওয়া এই জায়গাটা সম্ভাবনা তুলে ধরছে বিয়ের জায়গাটা আপনাদের যেমন ভালো পাশাপাশি প্রেমের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক সুখের জায়গা যথেষ্ট ভালো এবং ব্যবসার জায়গা থেকে যথেষ্ট আপনারা সফলতা কিন্তু পাবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মর জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্যের সাপোর্ট পাওয়া কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ এই সপ্তাহে কিন্তু আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে কিন্তু গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের সমস্যা কিন্তু থাকবে আপনার যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদের শরীরগত দিক নিয়ে আপনাদের টেনশানের জায়গায় কিন্তু থাকছে এবার আসি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়িয়ে তুলছে ফট করে ঠান্ডা লেগে যাওয়া বিয়ের ব্যাপারটাতে আপনাদের ক্ষেত্রে মোটামুটি শুভ বিয়ের কানেকশানগুলো আপনাদের আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাথা গরম হয়ে যাওয়া ফট করে রেগে যাওয়া উত্তেজনা এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন এই জায়গা থেকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে সন্তানের জায়গাটা সুখের জায়গা প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো টেনশনের জায়গা কিন্তু তৈরি হবে এই সপ্তাহে বা পিতার কাজের জায়গা নিয়ে সমস্যা এই জায়গাটা কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন ভাগ্যের সহায়তা ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে পারিবারিক সুখের জায়গা কিছু পরিবারের সুখবর আসা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে বিবাহের ক্ষেত্রে যেমন শুভ কর্ম কেরি কর্মর জায়গাটা ভালো কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে এই জায়গাটা অবশ্যই পথে গাতে যখন চলবেন সাবধানতা অবলম্বন করুন সিংহ রাশি পায়ে চোট আঘাত লাগা এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান উদ্বেগের জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে এবার আসি কন্যা রাশি দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমেই আসি আপনাদের শরীরগত দিকটা শরীরগত দিকটা কিন্তু মুটের উপর আপনাদের কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি করছে সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া বা সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো ব্যবসা থেকে আপনাদের ডেভেলপমেন্ট হওয়া এবং যারা ব্যবসা করছে সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হওয়া বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু প্রেমের জায়গাটা নতুন প্রেম আসবে পুরাতন প্রেম কামব্যাক করা এই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে কাটবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আসা এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে আপনি যদি কোন রাশি মানুষ হন তবে আর্থিক লেনদেনের ব্যাপারে কিছু হলো সাবধানতা অবলম্বন আপনারা করুন এবং প্রচুর পরিমাণে কিন্তু এই সপ্তাহে আপনাদের ব্যয় কিন্তু হবে কিন্তু আর্থিক স্থিতি ইনকামের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ